অবশেষে শেষ হলো একশৃঙ্গ গন্ডার সুমারি। শুরুটা হয়েছিল 25/3/2022 থেকে 26/3/2022 পর্যন্ত, অর্থাৎ চলেছিল দুই দিন ব্যাপী। গন্ডার এমন একটি প্রাণী যাদের সারা পৃথিবীতে অবস্থাটি খুবই বিপন্ন, তাই প্রতি দুই বছর পরপর ভারতের সমস্ত জাতীয় উদ্যান ও অভয়ারণ্যে এর শুমারি করা হয়। জানার চেষ্টা করা হয় সংখ্যাটি বাড়ল না কমল। সে যাই হোক, গন্ডার শুমারির কয়েকদিন আগেই সমস্ত জঙ্গলটিকে কয়েকটি জোনে ভাগ করে নেওয়া হয় গণনার জন্য। এই গন্ডার শুমারি করার পদ্ধতিটি হলো দুই ধরনের, একটি হলো ডাইরেক্ট সাইটিং, আর একটি ছবি নেওয়ার মাধ্যম, আর একটি হলো অবজারভেশন লাইন সঙ্গে ডাইরেক্ট সাইটিং ব্যবস্থাটি। শুরুটি হয় সেই ভোর 5:30টায় আর শেষ হয় ঠিক বেলা 11টায়। এই শুমারি চলাকালীন ব্যবহার করা হয় কুনকি হাতি, সরকারি ভেহিকলস ইত্যাদি। এই শুমারিতে যেমন বন বিভাগের কর্মচারীরা করে, তেমনি সঙ্গে থাকে বিভিন্ন এনজিও, যদিও তারা ফিক্সড স্টেশনেই থাকে, তবু তাদের ভূমিকাটা খুব একটা কম নয়। এই ফিক্সড স্টেশনেই থেকেই তাদেরকে তাদের সেই কম্পার্টমেন্টের জোনের উপর বাইনোকুলারের মাধ্যমে নজর রাখতে হয়। গণনা কাজ শেষ হওয়ার পর চলে চুল চেরা বিশ্লেষণ, ব্যবহার হয় নতুন নতুন টেকনোলজি আর জিপিএস সিস্টেম। এবারে সেটিও চলে দুই দিন ধরে, অর্থাৎ প্রথম দিন রাইনো শেষ করার শুমারি শেষ করার পরেই দুপুর থেকে তারা বসে পড়ে সমস্ত ছবি ধরে ধরে বিশ্লেষণ, জিপিএস ধরে বিশ্লেষণ চলতে থাকে সঠিক সংখ্যাটিকে নিয়ে আসার জন্য। আসলে বিষয়টিকে বলতে যত সোজা, বাস্তবে কিন্তু সেটা খুবই একটি কঠিন কাজ। একটু এদিক ওদিক হলেই জীবনহানির আশঙ্কা থাকে, হতে পারে মৃত্যু পর্যন্ত।